শোনেন, বড় মানুষদেরকে আবার হেপি বার্থডে জানাইতে হয়, তারপরেও জানাচ্ছি যদি আমি অসুস্থ, আমার ঘাড়ে ব্যথা, তো মুখ দিয়ে বলতে তো সমস্যা নেই। শুভ জন্মদিন। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন সবাই মিলে যাবে জুমার নামাজে, কারণ আজকে দিনটা হচ্ছে শুক্রবার। আর আমি সব কিছু গুছিয়ে ওনাদের জন্য অপেক্ষা করব কখন সবাই আসবে, আর সবাই মিলে আজকে ওনার জন্মদিনের দিন একসাথে খাবো। জুমায় যাওয়ার আগে পানি খেয়ে যাচ্ছ, গলা শুকায় যায়। প্রচুর রৌদ্র গরম। মিশারি, আজকে কি দিন? জুমা মোবারক। জুমা মোবারক। যাও তো, তারা বাবা ছেলে জুমায় যাচ্ছে, মিশারির মামা আগে আগে চলে গেছে। মিশারির মামা নাকি আগের সিরিয়ালে বসবে আর ওদের জন্য জায়গা রাখবে। তোমরা মসজিদে গিয়ে সুবিধা করতে চাও না? আচ্ছা যাও, আমাকে বই লাগাছে আয়সা, যাতে খাবার রেডি পায় তাড়াতাড়ি। এখন আমি গোসল করব, তাদের জন্য খাবার রেডি করব, আর বসে বসে অপেক্ষা করব কখন তারা জুমার নামাজ থেকে ফিরবে। যাই হোক, এদিক দিয়ে রান্নার কি অবস্থা, এই যে এখনো সেই টাইট করেই ঢাকনা লাগানো আছে, তো আমি ক্লিপ খুলে নিচ্ছি। এখন যে একটা ভাব বের হবে, ও এই যে দেখুন বিরিয়ানির অবস্থা, দেখে তো মনে হচ্ছে ঝরঝরে হয়েছে। হ্যাঁ ঝরঝরে। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। যাই হোক, দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেহেতু এটার মধ্যে ঘি দিয়েছে। আর এদিক দিয়ে সালা তো কিন্তু রেডি, শুধু আসবে, খাবার দিব আর খাবে। ওই যে তারা মনে এসে পড়েছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন গরম পড়ছে বাইরে, পিস গুলে যেতেছে রাস্তার। আমি তো এখনো খাবার বাড়ি নাই, লেট হয়ে গেছে। তো তোমার বাবাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছো মিশারি? হ্যাপি বার্থডে টু ইউ। শোনেন, বড় মানুষদেরকে আবার হ্যাপি বার্থডে জানাইতে হয়, তারপরেও জানাচ্ছি যদি আমি অসুস্থ, আমার ঘাড়ে ব্যথা, তো মুখ দিয়ে বলতে তো সমস্যা নেই। শুভ জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আর তুমি দীর্ঘজীবী হও, সারা জীবন এভাবেই সুখে শান্তিতে থাকো। কেমন হলো জন্মদিনের শুভেচ্ছাটা? আর সব খাবার দেখ। এই শুনেন, জন্মদিনের শুভেচ্ছা জানালে কি গিফট পায় না? কই দাও, তোমরা দিবা কি শেয়ার, আমরা দিব গিফট, দাও গিফট দাও, এটা তো হবে না। আর জন্মদিনের শুভেচ্ছা জানাবো না ফ্রি ফ্রি। ওনার জন্মদিন উপলক্ষে ওনার হাতের বিশেষ রান্না, চিকেন বিরিয়ানি বলেন, আর বোম্বাই বিরিয়ানি বলেন, আর ভাপা বিরিয়ানি বলেন, রান্না করে ফেলেছে। এখন প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি, সবাই একসাথে খাবো। মিশারি গেছে টয়লেটে হাত ধুতে, ও আজকে নিজের হাতে খাবে। আমাদের মাওলানা সাহেব চলে এসেছে, বসো দেখি। বলেন তো, আজকে হচ্ছে জন্মদিন অথচ কেক নাকি কাটা হবে না, এটা কি হলো? তো এটা নিয়েই সবাই হাসাহাসি করছিলাম। তো এই যে আমরা এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু করব, জন্মদিনের বিশেষ খাবার। যদিও আজকে কেক নেই, সামনে আছে চিকেন বিরিয়ানি, তো এই বিরিয়ানি খেয়ে কিন্তু আজকে জন্মদিনের কি করব, আজকে জন্মদিনটা উপভোগ করব, উদযাপন করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আর খাবারের কথা কি বলবো, খাবারের স্বাদ অতুলনীয়। দেখতেই পেয়েছেন মিশারির আব্বু কত যত্ন করে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেছে, তো ভালোই লাগছে। আর খিদাও লেগেছে, ঝটপট খেয়ে নিয়েছি হাজবেন্ডের হাতের চিকেন বিরিয়ানি।
এই যে দেখুন মিশারি এখনো খাবার শুরু করে নাই, খাওয়া এখনো মিশারি শুরু করে নাই, রাগ করে আছে। মানে যেদিন জুমার নামাজে যাইব ওইদিনই বাসায় এসে রাগারাগি, আমার বলে গরম বেশি। তো সবার আগে আজকে আমি খেয়েছি, কারণ আমার প্রচন্ড খিদা ছিল। আর বাইরে দেখুন কি রোদ আর গরম, আর একজন দেখুন রাস্তার মধ্যে ঝাড়ু দিচ্ছে। দেখেছেন মানুষের কত কষ্টের জীবন, যে রোদের তাপে আমরা ঘর থেকে বের হতে পারি না, আর সেই রোদের মধ্যেই দেখুন মানুষ কিভাবে কাজ করছে। কি খাওয়া শেষ, কেমন হলো আজকে তোমার রান্না? আমার কাছে ভালো লাগে নাই। এই যে মিশারির কাছে যে ভালো লাগে নাই তার প্রমাণ দেখো এখনো শেখাচ্ছে। সবার খাওয়া শেষ, দেখেন কেউ নাই, শুধু মিশারি একা একা বসে খাচ্ছে, কারণ মিশারি রাগ করেছিল। সবার খাওয়া শেষে মিশারি খেতে শুরু করেছে। তো এই হচ্ছে আজকে আমাদের সাদা সিদা সিম্পল জন্মদিনের দিন। যদিও মিশারি আবু মানতে নারাজ যে জন্মদিন বলে কোনো স্পেশালিটি নাই,